মাটি ঢুকা দেবো, নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। সামনেই তো জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীতে প্রত্যেক বাড়িতে তালের কিছু না কিছু রেসিপি হয়েই থাকে। আমিও তাল নিয়ে বসে পড়েছি, আজকে তাল দিয়ে দুটো রেসিপি বানাবো, তালের লুচি আর তালের বড়া। পুরো ভিডিওটি দেখে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ঝেড়ে নাও এগুলো, মাটিগুলো প্রথমবার তাল এগোচ্ছে। খুব শক্ত নাই, এই তো প্রথমবার তাল ছাড়ানোর এক্সপিরিয়েন্স কিরকম? একটু ভালো লাগে, এত বড় যন্ত্র দিয়ে তাল, এই আসল যন্ত্র। ওই তো হচ্ছে, তো ভালো হয়েছে। সময় বেশি লাগবে এটাতে, সময় বেশি লাগলো তো লাগলে কি করা যাবে, তাল তো প্রতিদিন খাওয়া হয় না। ধরো বলে দিছো না, বুঝতে পারো মাসে পাকি, মাসে আজকে 5 তারিখ, চলবে। বড় মেশিনে ভালো কাজ হচ্ছিল, ভালো হচ্ছে, ছোটটাতে ভালো হচ্ছে, ছোটটাতে ভালো হচ্ছে। একটি থেকে এতটা বেরোলো, এই যে ঘষে নিয়েছি তালটাকে, এতটা বেরোলো, মা এখন সব শিখিয়ে দিচ্ছে। হাত ধুবে কি করতে, ওগুলো হয়ে যাবে না, ওগুলো হোক গো, কিছু হবে না, ওটা মাখবো, মাখবো তো, লাও নুনটা পড়ে গেছে, দেখি আটা আটা চাল গুঁড়ো আর গুঁড়োটা বেশ খুব মিহি, এমনি চাল গুঁড়ো তো মশাই নিয়ে এসেছিল, ওই চাল গুঁড়ো দানা দানা ভাবছিল, এলে কিন্তু কিছুই না, ওটা তো ঘরে পেছন হয়ে গেল। কালো জিরে, চিনিটা দিয়ে দেবো, এর সাথে একটু মোর দিয়ে দেবো, এতে সেন্ট আরো বেশি ভালো হবে। এই যে এটা মাখানো হয়ে গেছে, এটা এভাবে মাখাতে হবে, খুব মোটাও না খুব পাতলাও না। আমি বড়াগুলোকে সর্ষের তেলে ভাজবো, অনেকে সাদা তেলেই ভাজে, সর্ষের তেলে ভাজবো। শাশুড়ি বইয়ের যুগলবন্দি, তাহলে বড়া ভাজতে ভাজতে মুখ দেখো, হাত দেখো, হাত তো ধুয়ে আনা ওখানে ভালো লাগছে, তালের ইয়ে ছোট ছোট ভালো, ফুলুড়ি কি যেন বলে, ছোট ছোট
তাহলে ফুলের এক গাদা বড় বড় ভালো লাগে না। তালের ফুলির তো আমাদের হয়ে গেল, এবার চলুন তালের লুচিটা বানিয়ে ফেলি তাড়াতাড়ি। তোমার আওয়াজ দেখছ গরম কত বাবা। তাল এবার লুচির পর্ব আসছে আমাদের, তালের লুচি, তালের গাদ। আটা সাথে লুচি হবে না, নুন দিয়ে দেবো, সাদা তেল দেবো, একটু বেশি দেবো না। বেশি জল দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে জল দেবো আর মাখবো। তালের লুচি খেতে মগ্ন, তালের লুচি খেতে, তালের লুচি বানাবাতে, তালের লুচি কেন একটু খাবে। কোনোদিন আমি খাই নাই তালের গন্ধ চলে, এই আমি প্রথমে তাল নিয়ে এত গবেষণা করছি। যেহেতু তালের তাল আমি তালের সম্পর্কে জানি না, মা আমাকে ওই জন্য এত শিখিয়ে শিখিয়ে দিচ্ছে, আমি সেই হিসাবে বানাচ্ছি। আপনি কতটুকু দিতে হবে না হবে জানি না আমি। মাখা হয়ে গেছে, মাকে দেখালাম, বললো হয়ে গিয়েছে, এবার একটু তেল মাখিয়ে রেখে দেবো। আটা শুরু হয়ে গিয়েছে। আজকে দুটো রেসিপি খুব সহজ, খুব সহজেই বানিয়ে ফেলতে হবে। তাড়াতাড়ি লুচি গুলা করে তাড়াতাড়ি বেলতে হবে, সন্ধ্যে হয়ে যাক, রাত হয়নি। এই যে আমি দিলাম, সেভাবে তেল দিলে এই প্রত্যেকটাতে ভালো করে মাখানো হয়ে যাবে, আর এই যে বেলার সময় প্রত্যেকবার তেলে ডুবিয়ে ডুবিয়ে মাখাতে হবে না, তেল খরচাটাও কমে যাবে। আমি এদিকে লুচি বেলছি, আর এদিকে মা এখন কড়াই গরম করতে চাপিয়ে দিয়েছি তেল গরম করতে, মানে একদিকে বেলা হবে একদিকে ছাঁকা, একদম গরম গরম। ঠিক খুলেছে লুচি, অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, কোনো দেখলেন তো বন্ধুরা কত সহজে তালের লুচি আর ফুলুরি বানিয়ে ফেললাম, আপনারাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।